হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলুর রাব্বি ফ্রিসিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো আমরা আলোচনা করি আজকে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস, মানে হচ্ছে ইম্পেয়ারমেন্ট শব্দের অর্থ হচ্ছে ত্রুটি। তাহলে ট্রান্সমিট কোনো কিছু যখন হবে, কোন ধরনের ডেটা বা কোন ইনফরমেশন কোন মিডিয়াম দিয়ে যখন ট্রান্সমিট হবে, হওয়ার সময় সেখানে যে ত্রুটিগুলো দেখা দেয় সেই ত্রুটিকে বলা হয়ে থাকে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস। ওকে, তো সাধারণত তিন ধরনের ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস দেখা দেয় এবং ইম্পেয়ারমেন্টস গুলো পুরোটাই হচ্ছে আমাদের যে মাধ্যম সে মাধ্যমের কারণে সম্পর্কিত। ওকে, তো তিন ধরনের ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস আমরা যদি বলি, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস তিন ধরনের। এক হচ্ছে অ্যাটেনুয়েশন, দেন পরবর্তীতে ডিস্টরশন, এবং লাস্টলি হচ্ছে নয়েজ। ওকে, অ্যাটেনুয়েশন, ডিস্টরশন এন্ড নয়েজ, এই তিন ধরনের ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস বা ট্রান্সমিশন হওয়ার সময় ত্রুটি হয়ে থাকে। ওকে, তার মানে ঘটনা হচ্ছে এটাই যে কোনো ডেটা যখন আমরা সেন্ড করব, সেন্ডার সাইড থেকে যখন মিডিয়ামের মধ্যে দিয়ে পাস হয়ে যাবে, সে মিডিয়ামটা যে কোনো ধরনেরই হোক না কেন, রিসিভার সাইডে যখন যায় দেখা যাচ্ছে যে কোনো না কোনো ধরনের ডেটার পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা পুরোপুরি ওই মাধ্যমের কারণেই সম্পর্কিত। ওকে, তো আজকের লেকচারটা পুরোপুরিভাবে আমরা ডেডিকেট করছি অ্যাটেনুয়েশনের উপরে। ওকে, তো অ্যাটেনুয়েশনের আলোচনা করতে গেলে প্রথমে একটি গল্প মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে একটা শব্দের নিমোনিক। ওকে, নিমোনিক মানে হচ্ছে যখন কোনো কিছুকে আমরা খুব সহজভাবে মনে রাখার কোনো কৌশল বা পদ্ধতি আবিষ্কার করি, সেটাকে আমরা বলি আমরা নিমোনিক। তো অ্যাটেনুয়েশনের নিমোনিকটা বলি, এটা কিছু আমরা ভেঙে ফেলি সিলেবাস অনুসারে, অ্যাট টেন ইউ অ্যাট। ওকে, যদি আমরা প্রতিদিনই সকালের খাবার 10টার সময় খাই তাহলে কি হবে, আস্তে আস্তে আমাদের শরীরটা ধীরে ধীরে কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তো একইভাবে আমরা বলছি যে অ্যাটেনুয়েশন মানে হচ্ছে আমাদের সিগন্যালটা যখন কোনো মিডিয়াম বা মাধ্যম দিয়ে যাচ্ছে, এই মাধ্যম দিয়ে যেতে যেতে আমাদের সিগন্যালটা এই মাধ্যমের ভিতরে, যদি যে কোনো ধরনের মাধ্যমে হতে পারে, তো মাধ্যমের ভিতরকার যে পদার্থগুলো মেটালগুলো সেটার যে রেজিস্টেন্স বা বাধা, এই বাধাকে অতিক্রম করে যেতে 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 আমাদের সিগন্যালটা একসময় দুর্বল হয়ে পড়ে, এটাকে আমরা বলছি অ্যাটেনুয়েশন। তো এই অ্যাটেনুয়েশনের ব্যাপারটাই হচ্ছে আমরা ম্যাথ দিয়ে সলভ করতে পারি। সাপোজ আমাদেরকে যেটা বলে দিল যে সাপোজ এ সিগন্যাল ট্রাভেলস থ্রু এ ট্রান্সমিশন মিডিয়াম, একটা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে সে যাবে এবং ইটস পাওয়ার ইজ রিডিউসড টু 1/2। ওকে, সেটা যখন মিডিয়াম পার হয়ে যাচ্ছে তার পাওয়ারটা রিডিউস হয়ে কোথায় চলে যাচ্ছে, 1/2 হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অঙ্কটা করার জন্য আমাদেরকে কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। আমরা বলছি যে এই মিডিয়াম বা মাধ্যম দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় তার একটা পাওয়ার, যখন আমরা এই পাশে পৌঁছে যাচ্ছি মাধ্যম অতিক্রম করে, তখন তার আরেকটা পাওয়ার। তো এই যে পাওয়ারের, সাধারণত কোন সিগন্যাল সিগন্যালের ইউনিটকে প্রকাশ করার জন্য পাওয়ার, সেটা ওয়াট ব্যবহার করা হয়ে থাকে, অনেক সময় পাওয়ার না বলে ভোল্টেজ বলতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাথ হবে সেই ম্যাথের সূত্রটা হবে এটা যে ডেসিবেল ইউনিটে ফাইনালি যে পাওয়ারটা আমরা পাবো, এই আমাদের সেই পাওয়ারটা যেটা আসবে সেটা হচ্ছে ডেসিবেল ইউনিটে। সো আমরা বলতে পারি ডেসিবেল ইউনিটের যে পাওয়ার, সে পাওয়ার হচ্ছে 10 log 10 base P2/P1। ওকে, তো P2/P1, সেখানে P2 কত, P2 হচ্ছে মিডিয়াম থেকে বের হয়ে যাওয়ার পরে, দ্যাট মিন্স আউটপুট পাওয়ার মিডিয়াম থেকে বের হয়ে যাওয়ার পরে, আর P1 বলছি আমরা মিডিয়ামে ইনপুট পাওয়ার। ওকে, মোস্ট অফ দি কেস এই ইউনিট গুলো হয়ে থাকে ওয়াটে, সেটা হতে পারে মিলি ওয়াট, মাইক্রো ওয়াট বা যে কোনো কিছু হতে পারে। ওকে, তো ওয়াট ইউনিট এগুলো বলা হয়ে থাকে। যদি আমাদের অনেক ক্ষেত্রে পাওয়ার ওয়াটে না দিয়ে যদি ভোল্টেজ থাকে, ওকে, তাহলে ভোল্টেজেও অনেক সময় বলা থাকতে পারে ভোল্টেজ ইউনিট দিয়ে, পাওয়ারের সাথে ভোল্টেজের যেহেতু পাওয়ারের সম্পর্ক, স্কোয়ারের সম্পর্ক, সেই ক্ষেত্রে যদি ভোল্টেজ দিয়ে থাকে তাহলে যেহেতু পাওয়ারের সে দুইটা একবার চলে এসে সূত্র তখন হবে হচ্ছে 20-এর জন্য। ওকে, এটা মনে রাখার বিষয় যে তখন আমাদের সূত্রটাই হবে হচ্ছে ডেসিবেল ইউনিটের জন্য 20 log
10 means V2 by V1. Okay, it also the Tokoka Shutrobe. So, Jan, the Ekhunta Jinger, just a ship at the top of the answer to the The Bodhiji Amder K. J. Amadir reduced to 1/2. That means 1/2 who is a initial power. I mean, initial 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 power P1 would say P. R. Amadir J. Final J. Porta would say she bought P2 would say. আমাদের হাফ অফ পি ওয়ান দ্যাট মিনস আমরা এটা বলতে পারি হাফ পি ওকে হাফ পি আমি বলতেই পারি তো পরবর্তীতে আমি এটা হিসাব কিতাব শুরু যখন করবো তখন বললাম 10 log 10 base পি টু হচ্ছে হাফ পি ওয়ান আর আমার ইনিশিয়াল পাওয়ারটা হচ্ছে আমরা বলি সেটাকে পি ওয়ান বা পি যেটাই বলি না কেন আমরা হাফ পি যদি প্রকাশ করি আর পি ওয়ান কে যদি পি দিয়ে প্রকাশ করি তাও হচ্ছে যে কোনো ভাবেই হোক ইউনিট কিন্তু এখান থেকে পিপি কাটা যাচ্ছে তার আমরা বলবো 10 log 10 base 0.5 যেখান থেকে পাচ্ছি 10 into -0.3 ওকে -0.3 এটা ডেসিবেলে আসবে -3 decibel ওকে তো -3 decibel যদি ইউনিট মাইনাস হয় তখন বুঝে নিতে হবে আমার সিগন্যালটা কিন্তু মিডিয়াম পার হয়ে যাওয়ার পর পাওয়ার হারিয়েছে দ্যাট মিন্স আমরা আমাদের এখান থেকে আনসার বলে দিতে হবে যে এখানে সিগন্যালটা কি হচ্ছে সিগন্যালটা অ্যাটেনিউয়েটেড হচ্ছে ওকে দেন আমরা বলব আনসার যে সিগন্যাল ইজ অ্যাটেনিউয়েটেড ওকে সিগন্যাল অ্যাটেনিউয়েটেড হচ্ছে এবং সেই ইউনিটটা কত -3 decibel এখন আমরা আমাদের আরেকটা ম্যাপ দেখি তো আমাদের পরবর্তী যে প্রবলেম एग्जांपल সেটা বলছি যে সাপোজ এ সিগন্যাল ট্রাভেলস থ্রু এ ট্রান্সমিশন মিডিয়াম ওকে ট্রান্সমিশন মিডিয়াম এন্ড ইটস পাওয়ার ইজ ইনক্রিজড 10 টাইমস বাই 10 টাইমস বলতে পারি যে আমরা আমাদের এই সিগন্যালটাকে একটা ট্রান্সমিশন মিডিয়ামে পাস করছি এবং তার পাওয়ারটা 10 টাইম বৃদ্ধি পেয়েছে ওকে দেন বলছি যে ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল আমরা এই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা বের করব তো অলরেডি কিন্তু আমরা আগের ম্যাচে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি এখানে কিন্তু আমরা সেই সূত্রটাই ব্যবহার করব জাস্ট তার পি ওয়ান এবং পি টু যে পাওয়ার সেটা কত হবে সেটা জাস্ট ধরে নিব যে এবং পাওয়ারটা কি হচ্ছে ইনক্রিজ 10 টাইমস ওকে 10 টাইমস 10 গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি ধরে নিলাম যে আমার ইনিশিয়াল পাওয়ারটা হচ্ছে পি ওয়ান হচ্ছে পি বলতে পারি এবং ফাইনাল যে পাওয়ার সেটা আমি বলছি 10 টাইমস বৃদ্ধি পাচ্ছে 10 পি তাহলে এখানে কি করব আমাদের যেটা হবে 10 লগ 10 বেস 10 পি ডিভাইডেড বাই আমাদের এখানে কত হচ্ছে পি ওকে দ্যাট মিন্স 10 লগ 10 বেস এখানে পি পি কাটা যাচ্ছে 10 10 ওকে আমরা এটা অলরেডি জানি যে লগ এ বেস এ দুইটা যদি সেম হয় সেক্ষেত্রে কত হবে 1 হবে তাহলে আমরা বলতে পারছি 10 ইন্টু 1 ডেসিবল দ্যাট মিন্স 10 ডেসিবল তো 10 ডেসিবল যদি হয়ে থাকে তাহলে আনসার বলতে হবে যে সিগন্যাল ইজ অ্যাম্পলিফাইড সিগন্যাল অ্যাম্পলিফাইড তার মানে আমাদের যদি এখানে যে ইউনিটটা সেই ইউনিটটা যদি পজিটিভ হয় ওকে আমরা দুইটা পাওয়ার সিগন্যাল পাওয়ার যে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার মিডিয়াম থেকে বের হয়ে যাওয়ার পর এটার ক্যালকুলেশন করার পরে ফাইনালি আমার যে ইউনিট ডেসিবেল ইউনিটে যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে আমার সিগন্যালটা অ্যাম্পলিফাই হয়েছে এবং অ্যাম্পলিফাই শব্দের অর্থ কি বৃদ্ধি পাওয়া তাহলে সিগন্যাল তার পাওয়ারটা বৃদ্ধি করেছে বা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বলবো এখন আমরা আমাদের আরেকটা এক্সাম্পল দেখি তো এরপর আমাদের পরবর্তী যে প্রবলেম এক্সাম্পল সেটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা সিঙ্গেল সিগন্যাল যদি থাকে সেটারই পাওয়ার সরাসরি আমরা ডেসিবেল ইউনিটে বের করে ফেলতে পারবো সেটার জন্য দুইটা সিগন্যালের যে কম্পেয়ার করে বা রেশিও বের করে করতে হবে তা না ওকে তো যেমন আমাদের এখানে অলরেডি বলে দেওয়া আছে যে ডেসিবেল ইউনিট মেজার করার জন্য সাধারণত আমরা মিলি ওয়াটে ব্যবহার করে থাকি কোনো ইউনিট তো মিলি ওয়াটে যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ডেসিবেল প্রকাশ করতে পারবো এবং সেক্ষেত্রে লিখবো আমরা ডিবিএম ওকে যেহেতু এম সেটা বুঝতেই পারবো যে পুরো ইউনিট আসলে যত ক্যালকুলেশন তার পুরোটাই মিলি ওয়াটে হিসাব করা এবং সেটা হিসাব করতে গেলে ডিবিএম ইকুয়াল আমরা বলবো 10 log 10 বেস পিএম ওকে যেক্ষেত্রে পিএম হচ্ছে সিগন্যালের পাওয়ারটা মিলি ওয়াটে ক্যালকুলেশন করা তো সেই ক্ষেত্রে আমরা যদি ওই সিগন্যালের পাওয়ারটা বের করতে চাই কিভাবে বের করব
তো অলরেডি আমরা আমাদের যে সূত্র সেটা কিন্তু জানি যে ডিবিএম ইকুয়াল টু 10 লগ 10 বেস পিএম, যেখানে অলরেডি কিন্তু আমাদের ডেসিবেল ইউনিটে যা হয় সে মাইনাস 30 বলে দেওয়া ডিবিএম এর ভ্যালু, এখান থেকে 10 লগ 10 বেস পিএম, তা আমি যদি এটাকে ভাগ করে দিই 10 যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 3 লগ 10 বেস পিএম। তো যা ক্যালকুলেশন করা সেটা কিন্তু অলরেডি আমরা অ্যান্টি লগ দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারবো ক্যালকুলেটর দিয়ে। আবার যদি মনে করি যে না ছোটবেলায় শেখা আমাদের একটা সূত্র সেটা ছিল লগ এ বেস এক্স ইকুয়াল টু যদি জেড হয়ে থাকে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার জেড। ওকে, তো সেই সূত্র ধরে যদি বলি তাহলে আমরা বলবো পিএম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা সরাসরি এখান থেকে বের হয়ে আসবে। তো ইউনিট কিন্তু অলরেডি আমরা জানি যে যা বের করছি তার সবই হচ্ছে মিলি ওয়াটে, দ্যাট মিন্স এটা নিয়ে কোনো কনফিউশন দরকার নেই। পিএম কিন্তু সরাসরি আমাদের কি মিলি ওয়াটে এই ইউনিটে বের হয়ে চলে আসবে। তো সেটা বলছিল যে ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল। ওকে, তাহলে আমাদের যে সিগন্যালের পাওয়ারটা এখানে বলাই ছিল পিএম ইজ দ্য পাওয়ার ইন মিলি ওয়াট, সেটা আমরা বের করে ফেললাম। সো এটা বের হয়ে চলে আসলো। তো লাস্ট যে প্রবলেম এক্সাম্পলটা সেটা কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের যদি কোনো অঙ্ক পরীক্ষায় সাধারণত যদি থেকেও থাকে আমরা সাধারণত সিলেকশন আসার জন্য এই অঙ্কটা নেক্সট যে অঙ্কটা আমরা দেখতে যাচ্ছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমরা মনে করে থাকি। তো দেখি আমরা কিভাবে এটাকে সলভ করবো। ওকে, লাস্টে আমাদের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা একটু খেয়াল করে দেখি যে এই ম্যাচটা কি করতে বলেছে, যে যে লস ইন এ কেবল ইজ ইউজুয়ালি ডিফাইন্ড ইন ডেসিবেল পার কিলোমিটার, সাধারণত যে কোনো একটা কেবলে যে আমাদের ট্রান্সমিশনের জন্য যে মিডিয়াম সেই কেবলের সাধারণত যে পরিমাণ লস হয়ে থাকে সেই লসটা সাধারণত আমরা হিসাব করি কিভাবে, ডেসিবেল পার কিলোমিটার। ওকে, তো পার কিলোমিটারে যত ডেসিবেল লস হচ্ছে সেটা সাধারণত লস হিসেবে আমরা কাউন্ট করে যাব। ইন দ্য সিগন্যাল এট দ্য বিগিনিং অফ এ কেবল, যেটা বলছি যে কেবলের শুরুতে আমাদের পাওয়ার কত ছিল, এই যে বলে দেওয়া আছে যে 2 মিলি ওয়াট, এটা আমাদের ইনিশিয়ালি P1 ছিল, বাট তার সাথে একটা ছোট লেজ যুক্ত করা যে কেবলের দেখা যাচ্ছে কি -0.3 ডেসিবেল পার কিলোমিটার, তার মানে এই যে ইনিশিয়াল পাওয়ারটা 0.3 করতে করতে আস্তে আস্তে কি হচ্ছে লস হচ্ছে এবং 5 কিলোমিটার পর্যন্ত যাবে। ওকে, এই যে বলে দেওয়া আছে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার হওয়ার পরে আমাদের এই সিগন্যালটা কত পাওয়ার থাকবে সেটাই আসলে এখন ক্যালকুলেশন করতে হবে। দ্যাট মিনস এই যে ট্রান্সমিশন মিডিয়াম যে রাস্তাটা সেটা সাধারণত সেটা কত কিলোমিটার, 5 কিলোমিটার, এবং প্রত্যেকটা কিলোমিটারে আসলে আমাদের -0.3 পরিমাণ লস হবে। ওকে, তাহলে আমরা বলি যে আসলে দ্য লস ইন দ্য কেবল ইন ডেসিবল ইউনিটে আমরা যে কোনো লস পাচ্ছি সেটা কত, 5 কিলোমিটার রাস্তা এবং প্রত্যেকটা কিলোমিটারে -0.3 ডিবি এরকম পরিমাণে আমরা লস পাবো, যেহেতু 5 কিলোমিটার করে দিয়েছি আমরা, যার কারণে আমরা পার কিলোমিটার লিখছি না, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি -1.5 ডেসিবল, এটা হচ্ছে আমরা এই ডেসিবল পরিমাণ আমরা কি পাচ্ছি লস পাচ্ছি। তাহলে আমরা এখন আমাদের পাওয়ারটা ক্যালকুলেশন করে ফেলি। ওভারঅল আমরা জানি যে পাওয়ার ডেসিবল ইউনিটে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10 লগ 10 বেস P2/P1। ওকে, তাহলে আমাদের লস কত হচ্ছে, মানে বা পাওয়ারের কথা যদি বলি যে সিগন্যালটা এই পুরো অংশ পার হওয়ার পরে -1.5 এটা হচ্ছে তার ডেসিবল ইউনিটের হিসাবটা পাই, তাহলে -1.5 পেলাম 10 লগ 10 বেস P2/P1, আমি যদি এটাকে ভাগ করি তাহলে এখানে কত পাচ্ছি 10 দিয়ে ভাগ করলে -0.15 লগ 10 বেস P2/P1, তাহলে P2/P1 সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -0.15, যেটা কিনা পরবর্তী হিসাব যদি করি আমি P2
P2 equal to পাচ্ছি P1 into a 10 to the power minus 0.15 হিসাব করলে পাচ্ছি 0.71 P1 ছিল আমার ইনিশিয়াল পাওয়ার 2 মিলিওয়াট 2 into 0.71 মিলিওয়াট যেটা কিনা 1.4 মিলিওয়াট এর সমান এর থেকে সামান্য কিছু কম বেশি হতে পারে তো যাই হোক এই যে আমাদের হিসাব কিতাবটা করলাম মোটামুটি এটা আমরা বললাম যে ইনিশিয়ালি পাওয়ার এত ছিল এবং এটা আমাদের পার কিলোমিটারে যতটুকু লস ডেসিবেল ইউনিটে হয়ে থাকে যেহেতু এই ইউনিট ক্যালকুলেশন সেটা ডেসিবেল ইউনিটের জন্যই তো মোটামুটি এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু আমরা আমাদের যে ডেসিবেল ইউনিট থেকে ফাইনালি যতটুকু লস বা যতটুকু আমাদের এখান থেকে গেইন হচ্ছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি তো যাই হোক মোটামুটি এটাই কিন্তু ছিল আমাদের যে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস এর স্পেশালি অ্যাটেনুয়েশনের যে ম্যাথ এবং অ্যাটেনুয়েশনের যে কনসেপ্ট সেটা কিন্তু মোটামুটি আমরা মোটামুটি কনসেপ্ট বুঝে বেশ কয়েকটা ম্যাথ দিয়ে কিন্তু আমরা আমাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করলাম তা আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্তই।